এটা হচ্ছে যে মাটন, যেটা আমরা বলি বাংলায় খাসি, আর এটা হচ্ছে ডাক খাসের মাংস, আর এটা হচ্ছে যে আপনার মুরগির মাংস। মুরগির মাংস সবাইকে আসসালামু আলাইকুম। এখন বাজতেছে 11টা, আমি রয়েছি মালয়েশিয়া বুকেত বিন্তানে, আমার হোটেলে আমি রয়েছি। তো আমি এখন বের হব, বের হয়ে একটু ঘুরবো ফিরবো, ব্রেকফাস্ট করব এবং আপনাদেরকে দেখাবো যে এখানে কী কী শপিং করা যেতে পারে অথবা কোথায় ঘোরা যেতে পারে। আজকে র্যান্ডমলি ঘুরবো ফিরবো, আমি জানি না কোথায় যাবো, যেটাই হোক আপনাদেরকে দেখাবো। এখন বাজতেছে 11টা বাজতেছে আর ওয়েদার খুব একটা, এখনও রোদ খুব একটা পড়েনি শহরের উপর, তো যার কারণে আমার মনে হয় একটু ঘুরে ফিরে আরাম পাবো। সর্বপ্রথম আমরা সকালে নাস্তা করে নিব, দেখি কোথায় নাস্তা করা যেতে পারে। আর আমাদের এনভায়রনমেন্টটা ছিল এরকম, আমার হোটেলের নেমটা এখান থেকে দেখা যাবে কিনা আমি জানি না। আমার হোটেল হচ্ছে এই যে এখানেই। হ্যাঁ, তো সকালে এনভায়রনমেন্ট দেখাচ্ছি আপনাদের। আর পিছনে যে টাওয়ারটা দেখতেছেন এটা হচ্ছে কেএল টাওয়ার না? আর কেএল সিসিটা কোন দিকে? ও আচ্ছা আচ্ছা, ওই যে ওই সাইড দিয়ে একটু দেখা যাচ্ছে। সমস্যা নেই, আমরা সবগুলোতে যাবো, আপনাদেরকে দেখাবো কাছে থেকে। এখন আপাতত সামনে যাই, দেখি বাংলাদেশি কোনো রেস্টুরেন্টের দোকান খুলেছে কিনা। হ্যাঁ খুলছে। হ্যাঁ রাত্রে খোলা থাকে অনেক টাইম পর্যন্ত, এই কারণে মনে হয় বন্ধ। পুলিশে কি করে, বাইক ধরতেছে পুলিশ মনে হয়, পিছনে কিছু ধান্দা পানি করতেছে, হ্যাঁ কি পেপার টেপার চেক করতেছে হয়তো বা, তো সেটা জানি না। এই যে রোদ পড়ছে এখন একটু পরে এখানে পুরো গরম হয়ে যাবে, গরম। রোদ না থাকলে, গরম না থাকলে করালাম পুরো ঘুরে মজা পাওয়া যেত, বাট অনেক গরম থাকে। আর আমরা যে রোড দিয়ে এখন যাচ্ছি এটাই হচ্ছে বুকেত বিন্তানের মেইন রোড। হ্যাঁ, এটাই হচ্ছে বুকেত বিন্তানের মেইন রোড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। রসনাবির নামটা পাবেল, পাবেল ভাই আমাদের সাথে রয়েছে, পাবেল ভাই বাংলাদেশি ভাই। ওনার থেকে জানতে চাওয়া হলো যে বাংলাদেশি খাবারের হোটেল কোথায় আছে আশেপাশে, উনি দেখিয়ে দিল যে সামনে এদিকে রয়েছে, তো আমরা এখন সেখানে যাচ্ছি। বুকেত বিন্তানেই হচ্ছে বাঙালিদের কেন্দ্রস্থল, তো এখানে অ্যাভেলেবেল বাঙালি রয়েছে, অ্যাভেলেবেল বাংলা ফুড রয়েছে, সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা। রাত্রে আমরা এখানে আসতে চেয়েছিলাম, এটা হচ্ছে একটা চাইনিজদের এরিয়া, এই এই সাইডটা হচ্ছে একটা চাইনিজদের এরিয়া পুরোটা। এখানে মূলত রাত্রেবেলা যেটা হয়, পুরো রোডটার মধ্যে চেয়ার টেবিল নিয়ে বসে পড়ে মানুষ এবং সব চাইনিজ ফুড খাওয়া হয়। আমরা সোহেল ভাইকে লাগিয়ে দিব আজকে রাতে, দেখি খেতে পারবেন তো। হ্যাঁ ঠিক আছে, তুমি দেখো নাই আমি কম্বোডিয়াতে কি করলাম, কি করছেন, কি খাইছেন, ওগুলো খাওয়া কোনো ব্যাপার, আজকে তুমি খাও না, আমি ওগুলো খাবো না। আপনি সাপ ব্যাঙ বিচ্ছু এগুলো যখন খাবেন তাহলে বুঝবো যে ঠিক আছে, এগুলো হারাম, এগুলো আমি খাই না, ঠিক আছে। আমি সমুদ্রের যত প্রাণী আছে যেগুলো খাওয়া হালাল আমি ওগুলো খাই। আচ্ছা আচ্ছা, প্রাণী নাকি ফিশ নাকি মাছ? এই ফিশ আছে তোমার, তারপরে তোমার যে ইয়ে আছে অক্টোপাস, আচ্ছা আচ্ছা, তারপরে শামুক ঝিনুক, আর আরও কিছু আইটেম আছে, ছতং শার্ক, এগুলো খান তাই তো? ঠিক আছে, তো এগুলোই আজকে চাইনিজদেরটা খাওয়াবো আপনাকে।
আমরা মেইন রোডের দিকে চলে আসছি। আই থিঙ্ক আমরা বাংলাদেশি রেস্টুরেন্ট যেহেতু খুঁজতেছি, এই রোডে না, এটার পাশেরটায়। আর আমি অনেকদিন পরে আসলাম, প্রায় 3 বছর পরে আসলাম মালয়েশিয়াতে, তো যার কারণে আমার খুব একটা মনে নাই, কিছুটা ভুলে গেছি। ভাই কি বাংলাদেশ ইয়া বাংলাদেশি খাবারের হোটেল কই আছে? এই মোড়টার মধ্যে নাকি? আচ্ছা, ভাইয়ের নামটা? সোরহাব। আমরা এখন রয়েছি সোরহাব ভাইয়ের সাথে মালয়েশিয়াতে। কোথা থেকে ভাই? আচ্ছা, না ইয়াতে বাংলাদেশ কোথায়? মুন্সিগঞ্জ। আচ্ছা আচ্ছা, তো মালয়েশিয়াতে কেমন লাগতেছে আপনার? ভালো। কতদিন হয়েছে আপনি আসছেন? 6 বছর না, যান নাই বাংলাদেশে? গেছিলাম 1 বছর আগে। তাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, ওকে ভাই। তো এখানে বাঙালি অ্যাভেলেবেল, তো আপনাদের কোনো ধরনের প্রবলেম হবে না, সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, তো দেখলেনই তো। তা ঠিক, এখানে এত পরিমাণে বাঙালি, মানে ট্রেনে উঠবেন, বাসে উঠবেন, অনেক বাঙালি, অনেক চিন্তা করার মতো না। গতকালকে না পরশু দিন একটা ইয়ে দেখলাম, মাহাতির বলছে বাংলাদেশে যারা আছে এখন মালয়েশিয়াতে, ফার্স্ট হলো চাইনিজ, সেকেন্ড হলো মালয়েশিয়ান, থার্ড হইলো বাংলাদেশি। ও মাই গড, তাহলে তো বাংলাদেশে অনেক অনেক হিউজ বাংলাদেশি এখানে। আমরা এখন যাচ্ছি রহস্যনারা, নাম বললো ভাইয়ে রহস্যনারাতে। রহস্যনারা কোথায়? দেখুন কত সুন্দর করে বাংলা লিখে রাখছে, রহস্যনারা ভিলাস রেস্টুরেন্ট। মালয়েশিয়ার একমাত্র অভিজাত বাংলাদেশি রেস্টুরেন্ট না ভাই? কি ভাই, ঠিক কি না? পিছনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত বাংলাদেশি রেস্টুরেন্ট। এখানে আরও রয়েছে অনেক অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট, অভাব নাই। হ্যাঁ, তো আপনারা চাইলে রহস্যনারাতে খেতে পারেন, অথবা এখানে অ্যাভেলেবেল বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে, সেখানেও ট্রাই করতে পারেন। খাবার খারাপ না, আমি এর আগে ট্রাই করেছি, আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এখন এইটার জানি না কেমন, ট্রাই করি দেন বলা যাবে। এই ভাই বাজতেছে, কি বাজতেছেন ভাই? সিঙ্গারা না? আচ্ছা 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 আচ্ছা, সবই আছে। হ্যাঁ ভাইয়ে, এখন রহস্যনারার যে খাবারগুলো রয়েছে সেগুলোর সাথে আমাদের পরিচয় করাবে, বলেন ভাই কি কি। এই সাইড থেকে শুরু করেন। এটা হচ্ছে যে মাটন, যেটা আমরা বলি বাংলায় খাসি, আর এটা হচ্ছে ডাক, খাসির মাংস, আর এটা হচ্ছে যে আপনার মুরগির মাংস, মুরগির মাংস, চিকেন, এটা হচ্ছে চিকেন রোস্ট, চিকেন রোস্ট, চিকেন রোস্ট, এটা হচ্ছে যে বিফ কালো বোনা। আচ্ছা, মুগ ডাল নাকি সোলার ডাল? আচ্ছা আচ্ছা আচ্ছা, মুড়ি ঘন্টা। হ্যাঁ বুঝতে পারছি। এখন প্রায় আচ্ছা, এদিকে আরো আছে না? এটা হচ্ছে করলা ভাজি, এটা বেগুন ফ্রাই,
একটা হচ্ছে করলা এবং আলু ভাজি, আর এটা হচ্ছে আলু ভর্তা। এবার প্রাইজের ব্যাপারে যদি আসি, কোনটা কিরকম ভাবে কিভাবে কি প্রাইজের ব্যাপারে আসলে তো বাটি সিস্টেম, আমাদের এখানে আছে যে বাটি সিস্টেম। আচ্ছা, আবার বাটি সিস্টেম ছাড়াও আপনি যে পরিমাণ নেবেন ওই পরিমাণ পাত্র দিয়ে পায়। আচ্ছা আচ্ছা, একটা একটা বাঙালি আসলে মোটামুটি কয় টাকার মধ্যে তার পেট ভরে যাবে আনুমানিক? দশ টাকায় ভালো হয়ে যাবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দশ টাকা বারো টাকার মধ্যে সে মোটামুটি ভর পেট খাবার পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, নামটা? আমার নাম হচ্ছে জাকারিয়া। জাকারিয়া, জাকারিয়া ভাই আমি রিজভি। আর আপনি কোথা থেকে? ঢাকা? ঢাকা না বাংলাদেশ, কোথা থেকে? বাংলাদেশ, কুমিল্লা না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এগুলো কি পুডিং? আচ্ছা, ভাই কত বছর ধরে এখানে? দুই বছর। আপনি কি কুকের কাজ করেন, রান্নার কাজ? সব বানাতে পারেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, পেঁয়াজ ওটা খারাপ না, কিন্তু ঠান্ডা হয়ে গেছে। সোহেল ভাই অলরেডি নাস্তা করা শুরু করে দিচ্ছে। কি খাচ্ছেন ভাই? এটা কি গরু? হ্যাঁ, গরু আর রুটি। ও, গরু আর রুটি। যাক, আপনাদের এখানে ভাই সবচেয়ে চলে কি খাবার? ভালো চলে, কারণ এটা হচ্ছে মালয়েশিয়াতে আপনার রসনা প্লেস হচ্ছে নাম করা একটা রেস্টুরেন্ট। আপনার ক্যাটাগরি মানে গভর্নমেন্ট মালয়েশিয়ান গভর্নমেন্ট ক্যাটাগরি। আচ্ছা 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 আচ্ছা, ডিম দিতে পারবেন না? ডিম একটা ডিম বাজেন না, দেন দুটা। আপনারা দেখছেন যে আমি যখন থাইল্যান্ডে গেছিলাম তখন আমার এক একটা চাপাতি পড়ছিল 30 বাত করে। হ্যাঁ, দ্যাটস মিন বাংলা টাকায় 30-30, 60-70, 75 টাকা করে। দুইটা ডিম নিয়েছিলাম 100 বাত সম্ভবত। আর ডাব কত করে বিক্রি করেন ভাই? পুলিশ কি ঝামেলা করে, চেক করে এসে? আচ্ছা 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 আচ্ছা, আর ডিম কত করে ভাই? 2 রিংগিত না? আচ্ছা, এটা ফুল রিভিউটা আমি দিব খাওয়ার পর। ভাই পানি কত? এটা বড়টা বোতল 2 টাকা, তোমার 40 টাকা পানি। আপনাদের জন্য না আমি জানি, কিন্তু আমার জন্য সো এক্সপেন্সিভ নাস্তা এটা। দেখ, আমরা সকালে একবার নাস্তা করি, আর তো আমরা দুপুরে লাঞ্চ করি না, আবার রাতে খাই, এর সঙ্গে না সেটার হিসাব আলাদা। আচ্ছা, কয় টাকা হলো ভাই একটু হিসাব করে বলেন ভাই। সব কিছু কি দাম বেড়ে গেছে নাকি? বুঝলাম না, আমি এর আগে আসছিলাম দাম কম ছিল। আসলে এখন সব কিছু একই দাম, আর তাছাড়া আমাদের এখানে কখনো দাম কম হয় না, বাড়ে না, এক রেট। ও আচ্ছা আচ্ছা, আপনারা কোয়ালিটি ধরে রাখছেন, আগের মতোই দাম রাখছেন আর কি। আচ্ছা, এদিকে আরও রেস্টুরেন্ট আছে বাংলাদেশি? কোন দিকে ওটা? বামে? আচ্ছা আচ্ছা, বামে যে ডানে? আচ্ছা, কত হলো আমার? 26 ইঙ্গিত। আচ্ছা, আমি জানি না কত টাকা আছে আমার সাথে, হয়েছে হয়েছে। পরোটা 6টা, গরুর মাংস একটুখানি, আর হচ্ছে ডিম 2টা, আর হচ্ছে পানি। টোটাল বিল আসলো 26 ইঙ্গিত। 26 ইঙ্গিতকে যদি বাংলা টাকায় কম্পেয়ার করি দেখি কত টাকা হয়। এই কারেন্সি অ্যাপ দিয়ে আমি অ্যাপ্লাই করব যে কত টাকা হচ্ছে। 500 টাকার উপরে আমার কাছে মনে হয়েছে, এটা অনেক বেশি এক্সপেন্সিভ। আর আমার কাছে খাবারের মান খুব একটা ভালো ছিল না। হ্যাঁ, আপনার কী অবস্থা? আপনার আসলে তেমন একটা ভালো না, যতটা আশা করছিলাম। আমরা এতদূর ঘুরে আসলাম বাংলাদেশের রেস্টুরেন্টে সকালে নাস্তা করব। যেমন আমি মনে আছে আমার 3 বছর আগে যখন আমি ব্রেকফাস্ট করছিলাম, ব্রেকফাস্ট না রাত্রের খাবার খেয়েছিলাম। হ্যাঁ, গরু মাংস নিয়েছিলাম, মুরগির মাংস নিয়েছিলাম এবং ভাত নিয়েছিলাম। টোটাল আমার মনে পড়ছিল 7 রিংগিত কি 8 রিংগিত দুইজনের জন্য। ঠিক আছে, একটু দাম বাড়বে ঠিক আছে, কিন্তু তাই বলে 3 ডাবল দাম বাড়ার কথা না ভাই।
আমিও 2 বছর আগে আসছিলাম, তখন এত দাম ছিল না, এখন দিয়ে সব জিনিসের দাম ডাবল। আগে যে এখন সব জিনিসের না, এদের দাম তো আগে থেকে নাকি বেশি। দেখি আমার সামনে আরও বাঙালি রেস্টুরেন্ট আছে, আমরা রাত্রে হয়তো যাই ডিনার করবো, তখন বুঝ কম্পেয়ার করবো আর কি অবস্থা, ওরা বেশি নিতেছে নাকি এখন এই বেশি চলতেছে। এটার নাম ছিল রহস্যনাড়া। এর আগের যে রেস্টুরেন্টগুলোতে খেয়েছিলাম, এখানে খেয়ে আমি পুরাটাই মানে খুব একটা খুশি না, আমি এখানে খেয়ে আমি খুব একটা খুশি না। প্রাইস হাই, খাবারের টেস্ট খুব একটা ভালো পাইনি। এই হিসাব করলে মানে থাইল্যান্ডের খাবারের টেস্ট ভালো। আমি জানি না আরও আরও বাংলাদেশে অনেক রেস্টুরেন্ট রয়েছে, আমরা যেহেতু এখানে আসি 2-3 দিন, তো অবশ্যই অন্য অন্যান্য রেস্টুরেন্টে যখন যাবো সেগুলো ভিডিও করবো এবং কম্পেয়ার করে আপনাদের জানাব কোনটার প্রাইস কম বেশি এবং কোনটার টেস্ট ভালো। তো এখন আমরা যেতে যাচ্ছিলাম গ্যাংটিং হাইল্যান্ড। একজন বললো যে ভাই আপনারা চাইলে এখনও যেতে পারবেন, এখন অলমোস্ট এখানকার টাইমে বাজতেছে 11:47, আমি জানি না যেতে পারবো কি না। যদি গ্যাংটিং হাইল্যান্ড যেতে পারি তাহলে অবশ্যই চলে যাব, আর যদি না যেতে পারি তাহলে শহর ঘুরব, মার্কেট ঘুরব, আপনাদেরকে দেখাবো, অথবা পত্রুজাও যেতে পারি, যেটা যেখানেই যাই না কেন আপনাদের সাথে শেয়ার করব। এখন যাচ্ছি আমাদের হোটেলে, কারণ আমি ডলার আনতে ভুলে গেছি, ডলার নিয়ে দেন বের হব, তারপর জানি না কোথায় যাব, যেখানেই যাই আপনাদের সাথে শেয়ার করব, সমস্যা নাই। তো যাও যাক। সিমিলার দেখুন ভিউয়ার, আপনারা আপনারাই বলুন সিমিলার কিনা। এখান থেকে সিঙ্গাপুরের বাদ যায় তাই, যারা বাইরে ওঠে সিঙ্গাপুর যাইতে চায়। আচ্ছা আচ্ছা, আমি গেছিলাম এখান থেকে। হাউ মাচ? ও আপনি 12 বছর ধরে মালয়েশিয়াতে যাক, আপনিও বাঙালি?